আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই মহামারীর সময়ে আজকে আমার অনলাইন দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় সরল সহজ সমীকরণ গঠন ও সমাধান। আজকে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোকপাত করতে হলে প্রথমত আমাদের জানতে হবে যে সমীকরণটা আসলে কী। সমীকরণটা হচ্ছে অজ্ঞাত চলকের সমন্বয়ে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সমীকরণ। এখন প্রশ্ন আসছে অজ্ঞাত চলকটা কী। যেমন আমরা অজ্ঞাত চলক হিসেবে ধরতে পারি এক্স এক্স প্লাস ওয়াই সমান সেভেন। এখানে এক্সের এবং ওয়াইয়ের যাই মান হোক না কেন, সে দুইটা যোগ করে হবে সেভেন। হতে পারে ফোর থ্রি, হতে পারে ফাইভ টু, হতে পারে ওয়ান সিক্স, হতে পারে সিক্স ওয়ান, যে কোনো কিছু। এই অজ্ঞাত বিষয়টি যোগ করে হবে সেভেন। এরকম একটা সম্পর্কটাই হচ্ছে সমীকরণ। এখন অজ্ঞাত রাশিটা কী, আসলে রাশিটা কী আমাদের একটু জানতে হবে। যেটা হচ্ছে যে আমরা এই সমাজে দেখি বিভিন্ন সমস্যা যখন সৃষ্টি হয় তখন সমাধানের লক্ষ্যে অনেক মানুষজন বসে একটা পক্ষদ্বয়কে বুঝ দেয়, সমস্যার সমাধান করে। তো এই সমস্যার সমাধান করে, তো গণিত তো আসলে আমাদের জীবনের কথা বলে। তো এই গণিতে বিভিন্ন সমস্যা আমরা দেখি, এই সমস্যাগুলো সমাধান করতে শিখি, যেটা আবার আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। তো এটা যখন আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করি, তো ওই লোকগুলো কে বইয়ের পাতাতে আনা আমাদের সম্ভব নয়, তার জন্য তাদের প্রতীকী আমরা ইউজ করি। সেই প্রতীকীটা হচ্ছে এক্স ওয়াই জেড। এই প্রতীকীগুলোকে মূলত রাশি বলা হয়। তো এখানে তাহলে আমরা দেখছি এটা রাশি। এই রাশিগুলো যদি আমরা মাত্রা ইউজ করি, যেমন এখানে একটি এক্স আছে, এখানে যদি এক্স স্কোয়ার ইউজ করি তাহলে বোঝা হয় এখানে এক্স গুণিত এক্স আছে, দুইটি এক্স গুণ হয়ে আছে। এক্স কিউব ইউজ করলে বুঝাই এখানে তিনটি এক্স গুণ হয়ে আছে। এই যে মাত্রা, এই মাত্রাগুলোকে ঘাত বলা হয়। তো যদি একটি ঘাত যখন থাকবে তখন সেই ঘাত আলা সমীকরণকে আমি বলছি সরল সমীকরণ। আবার এই সমীকরণের যে মানগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে সেই মানগুলো অন্য কোনো সমীকরণকে সিদ্ধ করছে না, এখানে শুধু এর জন্য এটা প্রযোজ্য। এখানে যদি আমি এখানে এক্স সমান এইট নিই, ওয়াই সমান থ্রি নিই, তাহলে সেভেন হবে না। তাহলে এর জন্য একটা গণ্ডির মধ্যে যে মাসটা থাকবে বা মার্জিনের মধ্যে যে মানে মানটা থাকবে সেটা দিয়েই এই সমীকরণটা সিদ্ধ হবে। ওই মানগুলো যদি আরও অন্য কোনো সমীকরণকে বা একাধিক কোনো সমীকরণকে সিদ্ধ করে তাহলে সেই ক্ষেত্রে তখন আমি সেই সমীকরণগুলো বলতে পারি সহ সমীকরণ। তাহলে আমরা দেখলাম সরল সহজ সমীকরণটা আসলে কী। এখন আমরা সমীকরণ গঠন করতে শিখব। তো আসলে প্রিয় শিক্ষার্থীবন্ধু মনোযোগ সহকারে শুনো, বিষয়টা হচ্ছে যে সমীকরণ গঠন হয় আসলে সত্য অনুযায়ী। তো আমার প্রথম যে সমস্যাটি, সে সমস্যাটি যদি আমি বলি যে দুইটি সংখ্যার যোগফল একশো এবং তাদের বিয়োগফল হচ্ছে ২০, তাহলে সংখ্যা দুটি কত হবে। তো আমরা এটা যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রথমেই আমি সংখ্যা দুটি ধরে নিব। তাহলে মনে করি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি সমান ওয়াই। প্রথম সত্য কি ছিল? প্রথম সত্য ছিল যে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে একশো। তাহলে সত্যানুযায়ী তাহলে এক্স একটি সংখ্যা, ওয়াই একটি সংখ্যা, যোগগুলো হচ্ছে একশো। এটা এক নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় সত্যটি কী ছিল? দ্বিতীয় সত্যটি ছিল দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে ২০, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ২০।
এই যে দুটা সমীকরণ তৈরি হলো, এই সমীকরণ দুইটাকে আমরা যে কোনো পদ্ধতির সমাধান করি, তাহলে সেখান থেকেই এক্স এবং ওয়াইয়ের মান বের হয়ে আসবে, তার মানে ওই সংখ্যা দুটি আমরা তখন পেয়ে যাব। তাহলে গত যে অধ্যায় ছিল, মানে আমরা গত ক্লাসে যে অধ্যায়টা, এর আগের অধ্যায় 6.2 আমরা আজকে করছি, 6.1 যেটা আমরা দেখেছি যে প্রতিস্থাপন এবং অপনয়ন দুইটা পদ্ধতির সমাধান আমাদের, সে সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যে কোনো দুইটার মধ্যে যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করতে পারি। তো আমার কাছে এখন যদি আমরা অপনয়নে করি, খুব সংক্ষেপে আমরা দেখাচ্ছি যে সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটে যাবে, এক্স এক্স যোগ করলে 2x, ১২০ যোগ করলে ১২০, বা এক্স সমান 2 এখানে গুণ হয়ে আছে, পার হলে ভাগ হবে, তাহলে এক্স সমান হচ্ছে 60। এই মানটি আমরা যে কোনো সমীকরণে বসালেই ওয়াইয়ের মান বের করা সম্ভব। তাহলে আমরা লিখব, শিক্ষার্থী বিন্দু একটু খেয়াল করো প্লিজ, এক্সের মান 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে যদি আমরা 1 নম্বরে বসাই তবু ওয়াইয়ের মান বের হবে, যদি 2 নম্বরে বসাই তবু ওয়াইয়ের মান বের হবে। তো যাক, এখানে হয়তো মাইনাসের ঝামেলা আছে, এটা আমরা একটা এড়িয়ে গেলাম। আমরা তাহলে 1 নম্বরেই বসাই। তাহলে এক্সের মান 60 প্লাস ওয়াই 100, বা ওয়াই সমান 160কে যদি পার করি তো মাইনাস 60। এবার তাহলে ওয়াই সমান দাঁড়াচ্ছে 40। তাহলে আমরা কি দেখলাম, এখান থেকে দেখলাম এক্সের মানটা 60 বের হয়েছে এবং ওয়াইয়ের মানটা বের হয়েছে 40। তাহলে অনায়াসেই আমরা দুইটা অজ্ঞাত রাশিকে বের করতে পারলাম। তো আসলে এই শর্তগুলো একটু সহজ ছিল, প্রথম অঙ্ক সহজ ছিল। আমরা যদি আর একটু এর চাইতে জটিল দেখি, জটিল শর্ত দিয়ে সমাধান করতে পারি, তাহলে তারপরে যেভাবেই সমীকরণগুলো আসবে আমাদের করা সহজ হবে। তাহলে আমরা এবার আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করব। দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 160, এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ হলে সংখ্যা দুইটি কত হবে। এখানেও একইভাবে আমরা মনে করে নিব একটি সংখ্যা এক্স, এবং অপর সংখ্যাটি সমান ওয়াই। তাহলে প্রথম শর্ত অনুযায়ী কী পাবো আমরা, দুইটি সংখ্যা যোগ করে 160, 1 নম্বর, এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা পাচ্ছি যে একটি সংখ্যা অপর সংখ্যাটি 3 গুণ। তাহলে এক্স একটি সংখ্যা, সেটি ওয়াইয়ের 3 গুণ হতে পারে, বা ওয়াই এক্সের 3 গুণ হতে পারে। তাহলে আমরা এক্স সমান 3y লিখতে পারি, অথবা ওয়াই সমান 3x লিখতে পারি, যেটা ইচ্ছা দেখা যায়, এটা সমস্যা নাই। তো আমরা এক্স সমান 3y লিখলাম। আমরা যদি একটা সমীকরণের একটা গুড ফিগার এর সাথে মিলিয়ে লিখতে চাই, তাহলে এক্স 3y পার করলে মাইনাস 3y সমান 0, এখানে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার এই সমীকরণ দ্বয় দ্বারা যদি সমাধান করি আমরা এখন, তাহলেই এক্স এবং ওয়াইয়ের মান আমাদের বের হয়ে আসবে। আমরা যে কোনো পদ্ধতি করতে পারি। তো যেহেতু একটু আগেই আমরা অপনয়ন পদ্ধতির সমাধানটা করেছিলাম, এবার আমরা এটা একটু প্রতিস্থাপন পদ্ধতির সমাধানটা করতে চাই। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি করতে হলে
যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই, প্রতিস্থাপন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সমীকরণ থেকে পাই x সমান 160 মাইনাস y, তিন নম্বর সমীকরণ। তাহলে যেরকমই হোক একটা সম্পর্কযুক্ত মান, যে 160 থেকে y এর মান মাইনাস করা আছে, এবার x এর মানটি আমরা দুই নম্বর সমীকরণে বসাবো। তাহলে দুই নম্বর সমীকরণে x সমান বসাবো 160 মাইনাস y, আর মাইনাস 3y সমান হচ্ছে 0, বা 160 মাইনাস y মাইনাস 3y, তাহলে মাইনাস 4y সমান 0, বা মাইনাস 4y সমান মাইনাস 160, বা y সমান মাইনাস 160। এখানে y এর সাথে 4 গুণ হয়ে আছে, 4 এর সাথে মাইনাস আছে, এটা পুরোটাই নেগেটিভ, এর ঋণাত্মক সাইন বহন করছে। মাইনাস 4টা গুণ হয়ে থাকার কারণে এদিকে মাইনাস 4-এ ভাগ হলো। এবার y সমান দেখতে পারি ভাগ করলে হচ্ছে 40, তাহলে y সমান আমরা পেয়ে গেলাম 40। এবার y এর এই মানটি আমরা যদি তিন নম্বর সমীকরণে বসাই, তাহলে অবশ্যই x এর মান পেয়ে যাব। তাহলে y এর মান, প্লিজ একটু মনোযোগী হও সবাই, y এর মান তিন নম্বর সমীকরণে বসাই। তিন নম্বর সমীকরণটা ছিল x সমান 160 মাইনাস y, তো y মানে আমাদের 40, বা x সমান 120। তাহলে আমরা একটি সংখ্যা পেলাম, x সমান পেলাম 120 এবং y সমান 40, তাহলে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। এভাবে যতগুলো শর্ত থাকবে, যেই রকমই সমীকরণের অঙ্ক দেওয়া হবে, শর্ত অনুযায়ী যদি আমরা সমীকরণগুলো তৈরি করি, তারপরে যে কোনো পদ্ধতিতে যদি আমরা সমাধান করি, তাহলেই কিন্তু এই অজ্ঞাত রাশিগুলো বের করা সম্ভব। তা আজকে এ পর্যন্তই, আমার আজকের এই ক্লাস, এই ক্লাস থেকে তোমরা 6.2 এর সকল অঙ্কগুলো করবা, যতটুকু পারবা করবা, যেগুলো না পারবা সেগুলো আমার স্মরণাপন্ন হবা, ইনশাল্লাহ আমি তোমাদের সেটা সমাধান করে দেবো। ভালো থাকো সবাই, আর এই সমস্যার মাঝেও যারা এই অনলাইন ক্লাস করার জন্য বারবার আমাদের সহযোগিতা করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।